বাচ্চাকে 2 বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে? না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে। বাচ্চাকে 2 বছর আমরা দুধ পান করাতে পারবো, আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন। বুকের দুধ 2 বছরের বেশি যদি পান করানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, এটা জায়েজ হবে না। এটাই হলো হানাফি উলামা ইকরামের ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। যে চায় যে তার সন্তানকে দুধ পান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে, সে 2 বছর দুধ পান করাতে পারবে। অর্থাৎ সেই মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান। এই আয়াত থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো 2 বছর, এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না। বাচ্চাদের কান্নাকাটির যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে, অর্থাৎ 2 বছর আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানো থেকে দুধ ছাড়াতে হবে। এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সেই পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন, অবলম্বন করবেন। ধরুন 2 মাস বা 3 মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেক্ষেত্রে 2 বছরে এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয়। আর এর বাইরে হাম্বলি উলামা ইকরামের ফতোয়া রয়েছে এখানে ভিন্নতর। তারা মনে করেন যে 2 বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন, যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলেন, এমনকি বড় হওয়ার পরও দুধ পান করাতে পারবেন, এমন একটি মত হাম্বলি উলামা ইকরামের রয়েছে। সৌদি আরবের বর্তমান উলামা ইকরাম তারা এই মতটি পোষণ করে থাকেন। কিন্তু প্রথম উক্ত মত যেটি হানাফি উলামা ইকরামের মত সেটি অধিকতর দলিল দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী। অতএব 2 বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করানো শেষ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, লা রাদা ইল্লা ফি হাওলাইন, 2 বছর পর কোনো দুধ পান করানো চলবে না। তো এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকেই 2 বছরের মধ্যে দুধ পান করানো সমাপ্ত করতে হবে। মোশারফ পারভেজ আপনি লিখেছেন, আমার পিতামাতার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হয়, এটা প্রায় বড় আকার ধারণ করে। আমার বয়স 25, অবিবাহিত, তাদের অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু বোঝে না আমার করণীয় কি। দেখুন, পিতামাতার মধ্যে যে সমস্ত ঝামেলা হয় সেগুলো আপনি মিটমাট করার চেষ্টা করার চাইতে ভালো হয় আপনার কোনো সিনিয়র ব্যক্তি যাদের কথা তারা শুনবেন তাদেরকে দিয়ে আপনি মিটমাট করার ব্যবস্থা করবেন। আপনি অভিমান করতে পারেন, আপনি তাদেরকে অন্য কোনোভাবে সংশোধনের চেষ্টা করতে পারেন। ছোট মানুষ হিসাবে বা সন্তান হিসাবে আপনি তাদের সাথে ব্যবহার খারাপ করা যেই হোক না কেন, বাবা হোক আর মা হোক, এমনকি তিনি যদি তার সহধর্মিনীর সাথে ব্যবহার খারাপও করেন, আপনি সেটার বিচারের ভার হাতে নিয়ে আপনি সেখানে অন্যায় বা দুর্ব্যবহার তাদের সাথে করতে পারেন না। খুবই সেন্সিটিভ, অন্য কারোর মাধ্যমে করাবেন আর নিজে আপনি তাদেরকে যতটুকু পারেন বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর পরিপূর্ণভাবে যদি তাদের সংশোধন করা কোনোভাবে সম্ভব না হয় আল্লাহর পরে পরিপূর্ণ ন্যস্ত করবেন, কিন্তু আপনি কোনোভাবে আইন হাতে তুলবেন না। আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে? দেবরং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে। একজন আননোন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে এখানে ততটা বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহর রাসূল, ভাসুর দেবর সম্পর্কে আপনি কী বলেন এবং পুরুষের বেলায় শালী সম্পর্কে আপনি কী বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলহামু আল মওত, দেবর এবং ভাসুর এদেরকে তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে, অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, নিজেদের ফিতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে। ঠিক একইভাবে পুরুষের জন্য শালিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে, মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে। এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে উঠা বসা আছে, তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে, সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক, পর্দার বিষয়ে আমরা যতটা কনসার্ন আছি, এখানে আর একটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, কারণ এখানে ভয়টা আরও বেশি। সামিউল হক লিখেছেন, 9 বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে? ইসলামের শরীয়ত কি বলে? ঘুমাতে পারে, তবে যত 10 বছর বয়স থেকে যেহেতু বিছানা পৃথক করতে হয় না, আগে থেকে 9 বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত, তবে 10 বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে।